ভিভো এবার লঞ্চ করতে যাচ্ছে ভিভো ওয়াই 54S নামে নতুন একটি স্মার্টফোন। ভিভো ওয়াই 54S ফোনটিতে থাকছে IPS LCD ডিসপ্লে, মিডিয়াটেক ডায়মেন্সিটির চিপসেট এবং 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেট আপ। এছাড়া ফোনটিতে থাকছে 5000mAh-এর লিথিয়াম পলিমার ব্যাটারি। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো ভিভো ওয়াই 54S এর স্পেসিফিকেশন, সেই সাথে জানাবো এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। সো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, এতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। ভিভো ওয়াই 54S ফোনটি গ্লাস ও প্লাস্টিক বডিতে তৈরি, যার রিয়ার পারে থাকছে গার্ডেন ডিজাইন যা রিফ্লেকশনে অনেক রিচ কালার প্রোভাইড করে। ফোনটি ব্লু এবং ব্ল্যাক এই দুইটি কালারে পাওয়া যাবে এবং একটি ক্যামেরা বাম্পারের মধ্যে ডুয়েল ক্যামেরা সেট আপ। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে আর ডিসপ্লের মাঝখানে থাকছে ইউ শেপ নচ ক্যামেরা সেট আপ। 188.4 গ্রাম ওয়েটের সাথে 8.5 মিলিমিটার থিকনেস হাতে ফোনটিতে। এতে দুটি সিম কার্ড এবং একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.51 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে HD+ রেজলিউশন। এছাড়া সাথে থাকছে 270 PPI ডেন্সিটি এবং কর্নিয়া গোয়েলা গ্লাসের প্রোটেকশন। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে রান করবে অরিজিন ওএস 1.0 বেসড অন অ্যান্ড্রয়েড 11 আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডায়মেন্সিটি 700 5G, যেটি 7 নানোমিটার আর্কিটেকচারে তৈরি অক্টাকোর প্রসেসর। আর চিপ হিসেবে ফোনটিতে থাকছে মালি G57। ফোনটি 6128 এই একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এবং স্টোরেজ হিসেবে ফোনটিতে থাকছে UFS 2.1। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেট আপ নিয়ে। ফোনটির রিয়ার পার্টে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps রেজলিউশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 8 মেগাপিক্সেলের নচ ক্যামেরা, এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps রেজলিউশনে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 5000mAh-এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যার সাথে থাকছে 18W-এর ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.1, USB টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই এবং GPS। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 19-20 হাজার ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশ টাকায় 24-25 হাজার টাকা। এই ফোনটি ইন্দ্রিয়াবাদে লঞ্চ হতে পারে 16 ফেব্রুয়ারি আর বাংলাদেশের বাজারে আসতে পারে ফেব্রুয়ারির লাস্ট উইকে। সো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।